নমস্কার, আপনারা দেখছেন জেএম ক্রিয়েশনের গুরুত্বপূর্ণ সংবাদ। এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি অনিন্দিতা পাল। বদরপুরে বিএসএফ এর হাতে ধরা পড়ল 3 ড্রাগস পাচারকারী। ঘটনার বিবরণে জানা গেছে যে বদরপুর থানার ওসি ইন্সপেক্টর চন্দন গোস্বামীর নেতৃত্বে পুলিশের একটি টিম গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে শুক্রবার বিকাল 7টা নাগাদ বদরপুর মুকাম সংলগ্ন এলাকা থেকে প্রচুর পরিমাণে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে বদরপুর থানায় নিয়ে আসেন। AS11J4261 নম্বরের অ্যাল্টো গাড়ি নিয়ে পাচার করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ে 3 ড্রাগস পাচারকারী। এদিন 3 ড্রাগস পাচারকারীর কাছ থেকে তল্লাশি অভিযান চালিয়ে 1 কেজি 8 গ্রাম ইয়াবা ট্যাবলেট জব্দ করে করিমগঞ্জ বিএসএফ গোয়েন্দা বিভাগ ও বদরপুর পুলিশ। আটক হওয়া 3 পাচারকারী হল কাছাড় জেলার ধোলাই ভাগাবাজার এলাকার আপ্পান হোসেন লস্কর ও হাবিজুল আলম লস্কর এবং করিমগঞ্জ জেলার চরগুলা এলাকার ব্রাহ্মণ শাসন গ্রামের বলরাম গোস্বামী। এই উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের বাজার মূল্য আনুমানিক 50 লক্ষ টাকার অধিক হবে বলে পুলিশের ধারণা। বিস্তারিত দেখুন হাইলাকান্দি থেকে আমাদের প্রতিনিধি সিপ্রিয়ান ডায়াসের রিপোর্ট, জেএম ক্রিয়েশন। আমার গোপন পুত্রৰ সংবাদ মর্মে আমি এখন নাকা করো আর নাকাত আমি 3 জন যুবকক করায়ত্ত করো আর তেওঁলোকৰ পৰা আমি 1 কেজি 8 গ্রাম ইয়াবা ট্যাবলেট পাওঁ, সেইখিনি আমি জব্দ করো। মানুহ 3 জন আছে, আপোনাৰ আপ্পান হুছেইন, বদৰাম গোস্বামী আৰু হাফিজুল আলম লস্কৰ। এইটো বদৰপুৰ অভিযান এইটো অব্যাহত থাকিব। যোৱাকালি আমাৰ ব্ৰাউন শ্বীটত ধৰা হৈছে, আজি ইয়াবা ট্যাবলেট ধৰা হৈছে। এই অভিযান চলি আছে, গোটেই করিমগঞ্জ জিলাতে চলি আছে, চলি থাকিব। আমার প্রথম যেখানে উৎপোষ করেছো কাছাড়া ফালের পর আনা বলে কেছে, আর আমি তদন্ত করে আসো, আর দ্বিতীয় তদন্ত এটা বাকি আছে। তদন্ত সময় আমি গোটেখানি উলিয়াই যাব কোপরা কি আনিছে। ধন্যবাদ।